হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমুল হটারশ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এটা আমরা শিখব যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা যখন কোনো সিলেবাস কম্পোজ করে থাকেন কম্পোজ করার পরে আপনারা কি করে সেই সিলেবাসটির পেজ সেট আপ করবেন এবং পৃষ্ঠার নাম্বার দিবেন অর্থাৎ বন্ধুরা একটি সিলেবাস আট পৃষ্ঠার দশ পৃষ্ঠা হয়ে থাকে সেটিকে এমনভাবে সেটিং করতে হবে যাতে করে এপিট এপিট পিন করার পরে যখন আপনার মাঝখান দিয়ে স্টারপার পিন মারবেন তখন সেটি একটি পূর্ণাঙ্গ রূপে বই আকারে হয়ে যাবে আসুন বন্ধুদের আমরা একটু দেখে আসি বন্ধুরা লক্ষ্য করে দেখুন এটি একটি সিলেবাস কম্পোজ করা হয়েছে এটি নর্মালভাবেই কম্পোজ করা হয়েছে অর্থাৎ এখান থেকে শুরু করা হয়েছে তারপরে বন্ধুরা এই পৃষ্ঠা তারপরে এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এইভাবে করে এটি সম্পূর্ণরূপে কম্পোজ এখানেই শেষ এখন বন্ধুরা এটিকে আমি দেখাবো যে কি করে আপনারা পেজটা সেটিং করবেন অর্থাৎ এই পৃষ্ঠা কোথায় থাকবে এই পেজ কোথায় থাকবে এবং কি করে এই উপরে আপনারা পৃষ্ঠা নাম্বার দিবেন যাতে করে বন্ধুরা আপনারা টু পিট পিন করার পরে যখনই মাঝখানে পিন মারবেন তখন সেটি একটি পরিপূর্ণ রূপে বই আকারে হয়ে যাবে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক আর তার আগে বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর যদি বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন এবং শেয়ার করেন বন্ধুরা আপনারা যখন সিলেবাসটি কম্পোজ করা শেষ হবে এবং যাবতীয় ফর্মেটিং কাজ অর্থাৎ সাজানো গোছানো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা এটি সাজানো সম্পূর্ণরূপে শেষ কম্পোজ করাও শেষ এখন জাস্ট পেজ সেট আপ করা এবং উপরে নাম্বার দেওয়া যাই বন্ধুরা এই অবস্থায় কাজ করবেন কি ফাইলে গিয়ে সেভেজ আমরা এটার আরেকটি কপি তৈরি করব সিলেবাস হাইফেন ফাইনাল বুক অর্থাৎ আমি এটাকে আমরা বই বানাবো আপনারা চাইলে বন্ধুরা যে কোনো নাম দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার সেভে ক্লিক করুন এরপরে বন্ধুরা এখানে যা রয়েছে সবগুলো ডিলেট করে দিন তাহলে বন্ধুরা রয়ে গেলো আমাদের এপি আর এই দুটি পৃষ্ঠা আর কোনো কিছু থাকলো না এবার বন্ধুরা যে কাজটি করতে হবে আমরা এখন চলে যাব আগের ফ্রমটি ওপেন করব। এখন বন্ধুরা আমরা এটাকে জুম ছোট করি বন্ধুরা লক্ষ্য করে ধর আমাদের এখন ডকুমেন্ট রয়েছে দুটি একটি রয়েছে সিলেবাসের পেজ সেট করা পুরো ফাঁকা ডকুমেন্ট আরেকটি রয়েছে কম্পোজ করা পূর্ণাঙ্গ সিলেবাস তো আমরা প্রথমে কী করবো এই পৃষ্ঠাটা বসাবো বন্ধুরা তার আগে একটু লক্ষ্য করে দেখুন এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আমাদের মোট আটটা পিসটা হবে অর্থাৎ এক থেকে আট পর্যন্ত নাম্বার হবে সো যে কাজটি আপনারা করবেন এখানে হবে লাস্ট পেজ এখানে হবে ফার্স্ট পেজ তারপরে এভাবে করে কন্টিনিউ যাবে সো আমি কী করবো প্রথমে আমি লাস্ট পেজটা নিয়ে আসবো এটি হচ্ছে আমাদের লাস্ট পেজ এখানে পুরোটা সিলেক্ট করে বন্ধুরা আমি কপি করলাম আর এই লাল চিহ্ন দিয়ে এটিকে আমি লাল রঙ করলাম দেখা দিচ্ছি আপনাকে যাতে করে বোঝা যায় আমি এটিকে কপি করেছি এবার বন্ধুরা এখানে গিয়ে পেস্ট করুন এটি এটি হচ্ছে আমাদের লাস্ট পেজ এবার বন্ধুরা ইনসার্টে যান ইনসার্টে গিয়ে টেক্সট বক্স এখান থেকে ড্রয়িং টেক্সট বক্সে ক্লিক করুন ক্লিক করে বন্ধুরা এখানে ক্লিক করে টান দেন তারপর বন্ধুরা এটিকে সিলেক্ট করে ক্লিক করুন ফরম্যাট টেক্সট বক্স এখানে গিয়ে বন্ধুরা নো কালার এখানে গিয়েও নো কালার যাতে করে এই দাগগুলো না থাকে আর টেক্সট বক্সে গিয়ে এগুলো সব জিরো করে দিয়ে আসুন এবার ওকে বন্ধুরা ভিতরে ক্লিক করে কিবোর্ড থেকে এক চাপুন ওটা জুম বড় করে দিচ্ছি এবার এটা সিলেক্ট করে ওমে ক্লিক করুন ফোন আপনারা চাইলে চোদ্দ বা ষোলো দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে ক্লিক করে আমরা ফন্টটি বাংলা করে দিয়ে আসবো বন্ধুরা আপনারা চাইলে এখন এখানে পৃষ্ঠা নাম্বারও লিখতে পারেন কোনো সমস্যা নেই পৃষ্ঠা হাইপেন বন্ধুরা এটা হবে আট যেহেতু এটা শেষের পৃষ্ঠা তাই এটি হবে আট আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব চমৎকারভাবে কাজটি করতে পারবেন এটা হলো আমাদের আট নম্বর পেজটা এরপরে বন্ধুরা আমরা কি করবো আমরা ওই ডকুমেন্টটা যাবো গিয়ে বন্ধুরা এবার এই প্রথম অংশটুক নিয়ে আসব এটাকে আমরা কপি করলাম লাল লালমার্ক করলাম যেটা কপি হয়েছে বা আমরা এটা নিয়েছি এবার এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করেন এবার বন্ধুরা এটিকে ক্লিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে নিয়ে আসুন পিস্টার নাম্বার এক বন্ধুরা আপনারা একটা পৃষ্ঠা নেন পৃষ্ঠা নিয়ে ভাজ করেন ভাজ করলে আপনার লক্ষ্য করে দেখবেন যে অটোমেটিকভাবে এই পৃষ্ঠার উপরে এক পড়ছে এবং শেষে গিয়ে পৃষ্ঠা আট পড়ছে এরপরে বন্ধুরা এখান থেকে ইন্টার চাপুন তারপরে একটু ছোটো করে দিচ্ছি বন্ধুরা এখানে হলো এক পৃষ্ঠা এক এরপরে এটা হবে দুই আর বন্ধুরা এটা পৃষ্ঠা আট এর নিচেরটা হবে সাত যাই হোক বন্ধুরা আমি আবার যাচ্ছি ওখানে এটাকে আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল সি কপি করলাম লালমার্ক করলাম এখানে গিয়ে কন্ট্রোল ভি করলাম পেস্ট এবার বন্ধুরা এটা সিলেক্ট করে এটাকে কপি করে এখানে ক্লিক করে পেস্ট করুন এবার এটাকে এখানে নিয়ে আসুন পৃষ্ঠা দুই বন্ধুরা লক্ষ্য করে দেখুন এক আপনারা একটু কল্পনা করেন যে এই পৃষ্ঠাটা আপনার প্রথমে প্রিন্ট করলেন প্রিন্ট করে যেন উল্টায় দেবেন তাহলে ঠিক এই পৃষ্ঠার পিছনে কিন্তু অটোমেটিকভাবে বন্ধুরা এই পৃষ্ঠাটা পড়ছে যাই হোক আবার ওখানে গেলাম আবার বন্ধুরা শেষে যাব গিয়ে আবার এটা নেবো এটা হচ্ছে আবার সাত নম্বর পৃষ্ঠা কপি এখানে গিয়ে বন্ধুরা কন্ট্রোল ভি পেস্ট এরপরে বন্ধুরা আমরা এটাকে টান দিয়ে কন্ট্রোল চেপে ধরে টান দিলে এটি বন্ধুরা এখানে চলে আসবে এটা দেখবো আমরা সাত নম্বর পিসটা এবার বন্ধুরা সাত সাত নম্বর পিসটা এটা হবে ছয় নম্বর এখানে গিয়ে তিনটার চাপুন এখানে চলে আসলো এবার বন্ধুরা এখানে গিয়ে ওটা লাল করতে খেয়াল নেই জাস্ট লাল করলাম লাল করলে কী হবে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো কপি হয়েছে তা তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না তবে অন্য কোনো চিহ্ন আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমরা কপি করলাম এখানে গিয়ে লাল রং দিয়ে রাখলাম এখানে বন্ধুরা কন্ট্রোল ভি পেস্ট করলাম এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিলাম যাকে এখানে হলো সমস্যা নেই এবার এটাকে নিয়ে আসলাম এটাকে দিলাম ছয় এরপরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এটা হলো পৃষ্ঠা তিন সরি বন্ধুরা এটা হলো পৃষ্ঠা দুই ঠিক এর নিচে হবে এলো পৃষ্ঠা তিন এজন্য আমরা কী করবো এক জায়গায় গিয়ে এক দুই নামা হয়ে গেছে এবার বন্ধুরা অটোমেটিকভাবে পৃষ্ঠা নাম্বার তিন কন্ট্রোল সি এখানে গিয়ে কন্ট্রোল ভি এবার এটাকে ধরে কন্ট্রোল শিপ ধরে টান দিন চলে আসলো এবার এখানে বন্ধুরা তিন দিন দেখেন অটোমেটিক পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন এখানে হবে পৃষ্ঠা চার লাল করতে খেয়াল নেই দেখছেন বন্ধুরা এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি বুঝবো না আমি এই কপি করেছি কি করি নাই তাহলে আমাকে বারবার গিয়ে মিলিয়ে দেখতে হয় এই কারণে বন্ধুরা বললাম যে সিলেক্ট করে লাল রঙ দিয়ে দেবেন তাহলে বন্ধুরা দেখুন এক দুই এবং তিন নম্বর পৃষ্ঠা শেষ এবার হলো চার নম্বর পৃষ্ঠা সিলেক্ট করে কপি লাল রঙ দিয়ে দিলাম এবার বন্ধুরা এখানে গিয়ে কন্ট্রোল ভি বন্ধুরা এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আসুন এবার এটাকে পরে বন্ধুরা দেখুন চার আর বন্ধুরা এটা যদি চার হয় তাহলে এখানে এটা অটোমেটিকভাবে পাঁচ হয়ে যাবে কারণ ছয়ের পরে এই পৃষ্ঠাটা পাঁচ আর বন্ধুরা দেখেন যে আমি লাল করা তারপরে বুঝতে পারতেছেন যে সবগুলো লাল করা শেষ আর মাত্র এই একটা পেজে রয়ে গেছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এটাকে লাল করলো চলে না করলো চলে যেহেতু লাস্ট পিসটা সমস্যা নেই তারপরে করে দিলাম এরপরে বন্ধুরা এখানে এসে কন্ট্রোল ভি এটাকে সিলেক্ট করে এবার টান দেন এখানে দিয়ে দেন পাঁচ নম্বর বন্ধুরা হয়ে গেল একটা সিলেবাস সেটিং করা এবার এখন বন্ধুরা আপনারা যদি এটাকে প্রিন্ট করেন এপিটে প্রিন্ট করেন একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা এটা হলো ফার্স্ট পেজ সো এখানে এক এখানে হলো আট ঠিক এটার পিছনে আপনারা প্রিন্ট করবেন দুই এটা কত সাত ঠিক বন্ধুরা আরেকটি পিসটা আপনার প্রিন্ট করবেন এটা তিন এখানে ছয় ঠিক তার অপোজিটে প্রিন্ট প্রিন্ট হবে এটা চার এটা পাঁচ বন্ধুরা আমি এই সিলেবাসটা আপনাদেরকে আমি ডাউনলোডের অপশান দিয়ে দেবো যাতে করে আপনারা ডাউনলোড করে এটাকে আপনার পিন করবেন পিন করলে যখন ভাস করবেন বন্ধুরা ভাস করার পরে মাঝখানে পিন মেনে দেখবেন অটোমেটিকভাবে এটা মিলে গেছে বন্ধুরা হয়ে গেল একটি সিলেবাসের পেজ সেট এবং পেজ পৃষ্ঠা নাম্বার দেওয়া এছাড়া বন্ধুরা আপনারা এই কাজটি সম্পূর্ণরূপে করার পরে আপনার চ্যালে পেজ নাম্বারটা যে কোনো এক কোনায় দিতে পারেন এবং এক কোনায় স্কুলের নাম দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি দেখাচ্ছি একটু জাস্ট এখানে নিয়ে আসলাম আর এটাকে আমি সিলেক্ট করে আবার এখানে নিয়ে আসলাম এখানে আমি বন্ধুরা জুম বড়ো করে নিচ্ছি এখানে আমি স্কুলে নাম দিলাম সব প্রাইমারি স্কুল এখানে ক্লিক করে বন্ধুরা টান দেন চলে আসলো প্রায় মারি যা বন্ধুরা সিলেক্ট করে আমি একটু ছোটো করে দিই বারো সাইজ এভাবে করে বন্ধুরা আপনারা চাইলে এটাকে কপি করেন কপি করে করে আপনারা চাইলে প্রত্যেকটা পৃষ্ঠার উপরে উপরে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা আরেকটি কাজ রয়েছে সে কাজটি যদি করতে পারেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে সেটা হচ্ছে বন্ধুরা এখানটায় আপনারা একটা নাম্বার দিতে পারেন যাই হোক বন্ধুরা আপাতত এটা বাদ দিই এটা অন্য একটা দিন আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কারণ প্রথম অবস্থা এটা অনেকে বুঝে না যে কী করে এই সেটিংটা করলে এবং এ পিটুপি প্রিন্ট করলে সেটি পূর্ণাঙ্গরূপে একটি বই আকারে বা সিলেবাস আকারে হয়ে যায় আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যদি এই সম্পর্কিত কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন ফেসবুক পেজে গিয়ে আসবেন ফটোশপ সেখানে পেজে লাইক করে সেখানে কমেন্টস করে জানাবেন অথবা আজবুল ফটোশপ ফেসবুক গ্রুপও আছে সেখানে গিয়ে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ছবি আকারে আর অবশ্যই বন্ধুরা বলছি যে এখানে তো সাবস্ক্রাইব করবেনি এর পাশে লাইক করে দিতে ক্লিক করে রাখবেন আর যদি কোনো সমস্যা পড়েন ঠিকমতো না বুঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সকল ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ